আর একটা জানোয়ার ওই ওই 70 গিয়া ঘরে দিনাস ঘরে দিনাস দিনাস দিনাসপুরের মধ্যে ইয়া সোশ্যাল মিডিয়াতে দেখতেছি আজকে ভাই প্রশ্ন করব উত্তর আপনি দিনাসপুর কোন সূরায় আছে কোরআনের কোন সূরায় দিনাসপুরের নাম আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকের দিনে তোমাদের দিন পূর্ণ হলো দিন আজপুর দিনাজপুরের সন্ধি নিষেধ করে কি হবে দিন আজপুর মানে দিন আজকে পূর্ণ হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই সূরার মধ্যে বলছে দিন আজপুর দিন আজকে পূর্ণ হলো তাই এই জেলার নাম হলো দিন আজপুর দিনাজপুর বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম দিনই এই দিনাজপুরের নামে কোরআন শরীফে নাযিল হইবে আসলে ওজর মারো সমস্যা তুলবা কি বলেছেন মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল্লাহু কবরহু মাজারান লিল মালাইকাতি যারা আমার আওলাদ রসুলকে ভালোবেসে মারা গেল আমার রসুল পাক বলতেছেন যারা আমার আওলাদ রসুলকে ভালোবেসে মারা গেল জালাল্লাহু কবরহু মাজারান তার কবর মাজার হয়ে গেছে যারা ওলাদ রসুলকে ভালোবেসে মারা গেল তার কবর কি হয়ে গেল মাজার হয়ে গেল কি রকম মাজার এই তুই উত্তরে বালুর পানি ফেলে তার একদিন তো বিয়ে করলি তোর ওলাদ দিবে লাগবে যারা ওলাদ রসুলকে ভালোবেসে মারা যাবে জালাল্লাহু কবরহু মাজারান তার কবরটা মাজার আমার রসুল পাক বলে ওলাদ রসুলকে ভালোবেসে যে মারা গেল তার কবর শুধু মাজার নয় লিল মালাইকাতির রহমত দুনিয়ার মানুষ ওর কবর জিয়ারত করক বা না করক আমি রসুল আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে কিয়ামত পর্যন্ত ওর কবরকে জিয়ারত করাইব কারণ শুধু নেতার স্লোগান হম ফুল উত্তুন পবিত্র ফুল উত্তুন কি গোড়া চট্টগ্রামে তো এক পাল্লা দিলে ইতের এক পাল্লা দিলে ইতের ভাব বাড়িতে আইবে ইতের অবদ্ধ বলো তুমি শুধু ফার্ম চলত তো ফার্ম আমাদের মুরব্বী আমাদের মুরব্বীরা বলেছে একটা বল যদি ফার্ম সারা তাকে নিরাব ফার্ম বাইলে তো খজন লাতি খাইতে হইব এ বল যদি জানতো বসত কোনদিন ফার্ম হলো তো ফুলো তুমি হতো আল্লাহ বুঝার তৌফিক দাও আর একটা জানোয়ার ওই ওই 70 গিয়া ঘরে দিনাস ঘরে দিনাস দিনাস দিনাজপুরের মধ্যে ইয়া সোশ্যাল মিডিয়াতে দেখতেছি আজকে ভাইরাল দিনাজপুর বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম দিনই এই দিনাজপুরের নামে কোরআন শরীফে নাযিল হইবে ভাবিলা আসলে ওজর মারো সমস্যা খতর বিয়া করলাম দিনাজপুরের নামে বলে কোরআন শরীফ কি হয়েছে না জিলেছে আলী হঠ কোথায় কি ঢুকাই দিলেন দেখেন আলী ইয়াউমা আকমাল তো লাকু দিন আকু দিন যেটা দিনেটা দিনাজপুর হয়েছে দিনেটা বলে কি
দিনাজপুরের নামে ওর নামটা কি ওই মাদানী তো লকার বড় ওর আসল নাম আছে একটা বালা করে খুঁজি দেখ বড় আশ্চর্যের বিষয় কত বড় শয়তান দিনাজপুরের নামে কোরআন যদি বলে না দিল ভাইরাল হওয়ার জন্য এই বক্তাগুলো দেখেন কত বড় কুলাঙ্গার দিনাজপুরের নামে বলে কোরআন শরীফ নাযিল হয়েছে আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক আরো জোরে বলেন এটা আখেরি জামানা কিয়ামতের পূর্ব লক্ষণ কিয়ামতের কারণ এক এক মানুষ ভাইরাল হওয়ার জন্য নিজেকে নিজের ইমান বিলীন করে দিবেন কুবুরি করবেন ইমান হারা হয়ে যাবে আল্লাহ এইগুলো কুলাঙ্গার গুলো থেকে আমাদেরকে হেফাজত করুক আর একটু জোরে বলেন আল্লাহ বলতেছেন আমরা বলি নাই আল্লাহ বলতেছেন মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাড়ি টুপি বাগরি মিসওয়াক লাগিয়ে কোরআন হাতে ইয়াদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কোরআন হাতে নিয়ে কোরআন পড়ে কোরআন তাফসীর করে জাহান্নামে হয়ে যাবে ইয়াদিল্লু বিহি কাসীরা বরবাদ হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে ওর সাথে যারা ঠিক 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 বলেছে তারাও জাহান্নামে নইলে এই ইউজুর গুলো কেমনে বলে দেই কোরআন হাতে নিয়ে নবীর মা বাপ জাহান্নামে যাবে এটাই ঠিক কোরআন হাতে নিয়ে বলে দিল নবীর মা বাপ বলে জাহান্নামে যাবে বলে এটাই ঠিক কত বড় দুঃখের বিষয় দেখেন আলাম ইয়াও মাসুম আল্লাহ নবীদেরকে মাসুম বলেছেন আল্লাহ কি কম বুঝেছেন একজন মাসুম নবীকে একজন জাহান্নামের ফেড়ে ঢুকাই দিলে নবীর মা বাপ বলে জাহান্নামে যাবে এটাই বলে ঠিক ইয়াসির নামে তুমি ছিলে অবকনের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ এটা কোথায় বললেন মদিনাকে মদিনা দয়াল নবী যাওয়ার আগে ছিল ইয়াসরিব মানে রোগন জাগা কি জাগা রোগন জাগা মরা জাগা রসুল পাক যাওয়ার আগে এগুলো মেসাল দিতে আর বেশি সমস্যা হয় না কিছু না কিছুদিন আগে আমাদের থেকে করুণা বিদায় নিল এখন একটু প্রভাব আছে করুণা যে বিদায় নিল এই করুণার টাইম নিজের বাপকে বরুণা দিয়ে ছেলে পালাইছে এরকম একটা টাইমে প্রথমে প্রথমে যেই এলাকার মধ্যে করুণা ধরা খেয়েছে সেই এলাকাকে সরকারের রেড অ্যালার্ট জারি করেছে মানে আসতেও পারবে না ভুল বললাম মনে হয় ঠিক মদিনাটাও ছিল সেরকম ইয়াসরিব নামে তুমি ছিলে বড়ই মারাত্মক যে ছিল নবীর সুমাপ লেগে তুমি সোনারে মদিনা সব বলিব কিন্তু তোমায় সোনারে মদিনায় আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ তোমার বুকে শুয়ে আছেন শাহে মোদি সব বলিব কিন্তু তোমায় এগুলো কাকে বললেন মদিনার মাটিকে মরা জাঙ্গা রগ্ন জাঙ্গা ওই মদিনার মাটি তুমি রগ্ন জাঙ্গা ছিলে মরা জাঙ্গা ছিলে তোমার কাছে কেউ আসতো না তুমি এত দামি হওয়ার কারণ কি মদিনার মাটি উত্তর দিল
একমাত্র দয়াল নবীর কদম মোবারক লাগার কারণে এই মদিনা ইয়াসরাবটা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। দয়াল নবীর কদম মোবারক লাগার কারণে মদিনা মুনাওয়ারা হয়ে গেল। ফাহার পরিমাণ যদি গুনাহ নিয়ে মদিনা শরীফে মারা যান জান্নাতি, সাগরের ভানি পরিমাণ গুনাহ নিয়ে যদি মারা যান জান্নাতি। ও মদিনার মাটি, তোমার এত দাম বেড়ে গেল কেন? তোমার এত দাম বেড়ে গেল কেন? একমাত্র দাম বাড়ার কারণে দয়াল নবীর কদম এই মদিনাতে লেগেল। এই মদিনাতে লাগার কারণে এই মদিনাটা জান্নাতের আরশ মুআল্লার থেকে বেশি দামি হয়ে গেল। একটা মরা জায়গা দয়াল নবীর কদম মোবারক লাগার কারণে জান্নাতের টুকরা হয়ে গেল, জান্নাতুল বকি হয়ে গেল, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব। শুধু একমাত্র দয়াল নবীর কদম মোবারক লাগার। একটা মরা মাটি যদি রসুলের আগের কদম মোবারক লাগার কারণে এভাবে যদি দামি হয়ে যায়, তৈলে যে মার শেকম মোবারকে দয়াল নবী গর্বে ছিলেন, আর এই হুজুর এই মাকে পাঠাই দিলেন জাহান্নামে। কত বড় বিয়াক্কল মানুষ এগুলো, কত বড় বিয়াক্কল হুজুর দেখেন। মদিনার মাটি দামি হয়ে গেল, মরা জাঙ্গা জিন্দা হয়ে গেল রসুলের কদম লাগার কারণে। রসুল পাক কি 40 বছরের নবী? জোরে বলি, আমার রসুল পাক জবানে বলতেছেন কুনতু নবিয়া ওয়াদামু বাইনাল মায়ে ওয়া তিন, আদম আর হাওয়া দূরের কথা, আসমান আর জমিন দূরের কথা, জান্নাত জাহান্নাম দূরের কথা, খোদার হুদাই কিছু বানাই নাই, কাবা শরীফ পর্যন্ত বানাই নাই। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম খোদার নূর থেকে আমি রসুলকে বানিয়েছেন। সুবহানাল্লাহ, আনা নূর মিন নূরিল্লাহ, আমি আল্লাহর জগতের সর্বপ্রথম নূর। ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই হুজুর বলে দিল নবীর মা বাপ জাহান্নামে। ও হুজুর, আপনাদের কথাগুলো শুনে মন খুশি হয়ে গেল। রসুল পাকের মা বাপকে জাহান্নামে পাঠাই দিলেননি, আর তারা দুজনের মা বাপকে আসমানে তুলে ফেরেস, তারা শুধু গাল বেড়ে বেড়ে সুমাইতে থাকবে। এ বুয়া কেন ফেডল লই গেছে, খাতু লই গেছে, এই ছেলেটা কাঁদ থেকে এই ফোটাটা নিয়েছে একটু বলো।